আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণ কি। আপনারা অনেকেই জানেন যে আসলে দেশি মুরগির বাচ্চা কিন্তু কম বয়সে, মানে দেখা যায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু মৃত্যু হারটা অনেকটা বেশি থাকে। তো অনেকেই আমরা জানি না আসলে এক্স্যাক্ট কারণ কি, কি কারণে এই বাচ্চাগুলো মারা যায়। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব যে কখন বা কি কারণে এই বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। মুরগির বাচ্চা মারা যাওয়ার কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে, ঠিক আছে? তো আমি প্রথমেই বলবো যে যারা সাধারণত শখের বসে 2-4টি মুরগি পালন করেন, আবার যেখান থেকে যে যারা খামারে বৃহৎ আকারে পালন করেন, উভয়ের ক্ষেত্রে কিন্তু একই ধরনের সমস্যাগুলো সম্মুখীন হতে হয়। আবার দেখা যায় যে কেউ মিশরি ফার্মি, আবার দেখা যায় কেউ সোনালি, কেউ ব্রয়লার, বিভিন্ন জাতের কিন্তু মুরগি আমরা পালন করে থাকি। তো যে কোনো জাতেরই মুরগি হোক না কেন, সব জাতের মুরগির ক্ষেত্রেই কিন্তু এই কারণগুলো বিদ্যমান থাকে, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে বলি প্রথম যেই কারণ সেটি হচ্ছে যে দেশি মুরগি যদি আপনি কুঁচে দিয়ে ডিম ফোটান, কুচে বসিয়ে, তাহলে সেক্ষেত্রে হয় কি যে যদি আপনার বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ তাপ না পায়, এক্ষেত্রে অনেকটাই ভ্রান্ত ধারণা অনেকেরই রয়েছে যে আমি মুরগি কুচে বসিয়েছি সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হবে, এরকম চিন্তাভাবনা কিন্তু অনেকেরই থাকে। কিন্তু এটি আসলে ভুল ধারণা, বিভিন্ন কারণে এই ডিমগুলো নাও ফুটতে পারে, যেমন তাপের তারতম্য, আবার ডিম যদি 20 ডিম না হয় সেক্ষেত্রেও কিন্তু এই যে হ্যাচিং রেট সেটি কিন্তু অনেকাংশে কমে থাকে। তো যাই হোক, অনেকের দেখা যায় যে আমরা জানি সাধারণত যেটি হয় যে 21 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় মুরগির। তো আমরা করি কি, অনেকেই 21 দিনেতেই যে কয়টা বাচ্চা ফুটে বের হয় সেগুলোই খাঁচা থেকে নামিয়ে নিই। তো আমি বলবো এটি আপনারা করবেন না, কেননা এতে যেই ডিমটি সবার শেষে ফুটেছে বা যেই বাচ্চাটি সবার শেষে বের হয়েছে ওই বাচ্চাটি দেখবেন একটু হলেও দুর্বল থাকে যারা আগে বের হয়েছে তাদের তুলনায়। তো তার কিন্তু আরও তাপের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে অবশ্যই একটা দিন অপেক্ষা করতে হবে, মানে 21 দিন যেই দিন সব বাচ্চা ফুটে বের হয়েছে তারপরেও আপনারা একদিন খাঁচায় রাখবেন, মানে 22তম দিনে খাঁচা থেকে বাচ্চাগুলোকে নামাবেন। কেননা আপনারা জানেন যদি আপনি ইনকিউবেটর ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে হ্যাচিং মানে হচ্ছে যেই ডিম যেইখানে ফোটানো হয়, ফোটানোর পরে আর একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু ওই বাচ্চাগুলোকে ট্রান্সফার করা হয়। এটার কারণ কি জানেন, যাতে ওই বাচ্চাগুলো সঠিক বা পর্যাপ্ত পরিমাণ তাপ পেয়ে একদম সুস্থ সবল হয়ে ওঠে। এই যে তাপের কথা বললাম, যদি এই তাপটি সঠিকভাবে না পায় তাহলে কিন্তু বাচ্চা কিছুদিনের মধ্যেই মারা যাবে। এবং আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে অটিস্টিক, বা দেখবেন যে অনেক সময় চোখ ঠিক মতো ফুটবে না বা চোখ দিয়ে পানি পড়বে, আবার দেখা যায় যে হাঁটতে পারবে না, পা লুলা হয়ে যাবে, প্যারালাইসিস, এই ধরনের সমস্যা কিন্তু যদি পর্যাপ্ত তাপ না পায় বাচ্চা সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এবং বাচ্চা আপনি খাঁচা থেকে নামাবেন দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যেই এই বাচ্চাগুলোর কিন্তু মারা যাবে, ঠিক আছে? তো এরপরে যে আরেকটি সমস্যা হয়ে থাকে, যারা বিশেষ করে খামারে পালন করেন, দেখা যায় যে ব্রয়লার মুরগি যারা নিয়ে আসেন তারা জানেন যে নাভি শুকাতে হয় মুরগির বাচ্চা, ঠিক আছে? এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করে থাকেন। তো ঠিক অনুরূপও কিন্তু এই দেশি মুরগির ক্ষেত্রেও হয়ে থাকে। সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে তারা মেডিসিন প্রয়োগ করে সেই সমস্যাটি সমাধান করে। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে যদি একদম প্রাকৃতিকভাবে মুরগি কুচে বসিয়ে পালন করেন সেক্ষেত্রে একটা দিন অপেক্ষা করবেন, ঠিক আছে? তারপরে বাচ্চাগুলোকে খাঁচা থেকে নামাবেন। আশা করি এই যে সমস্যাটা যে নাভি শুকানো, এই নাভি না শুকানোর কারণে কিন্তু অনেক বাচ্চাগুলো মারা যায়, বিশেষ করে যারা খামারের সাথে যুক্ত আছেন, যারা বৃহৎ আকারে খামার করেন তারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন, ঠিক আছে? তো এরপরে যে কারণটি, যে কারণে বাচ্চাগুলো মারা যেতে পারে প্রথম সপ্তাহের মধ্যেই বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে, সেটি হচ্ছে যে পেস্টি বুড বা মলদারে মল লেগে থাকা। অনেকেই দেখবেন যে আপনারা বাচ্চা ফোটার কিছুদিন পরে, 2-3 দিন পরে দেখবেন যে বাচ্চার মলদারে বা পশ্চাৎ দিকটা কিন্তু ওই মল লেগে শক্ত হয়ে থাকে এবং পরবর্তীতে মুরগি আর পায়খানা করতে পারে না।
এবং এই যে পায়খানা, এই পায়খানা কিন্তু দেখবেন যে অনেকটা কিন্তু চুনা পায়খানা বা গুড়ের মতো রং, মানে লালটি আকারের, মানে লাল বর্ণ আকারের কিছুটা, লাল গাঢ় যেটি, সেই ধরনের কালারে কিন্তু এক ধরনের পায়খানা করে। এবং এই পায়খানাটি মল দ্বারা লেগে থাকার কারণে কিন্তু এই বাচ্চাগুলো বেশিরভাগ সময়ই মারা যায়। তো এই যে সমস্যাগুলো, যে কয়েকটি সমস্যা আমি বললাম আপনাদেরকে, প্রথমে যেটি সেটি হচ্ছে যে বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণ তাপ না দিলে দেশি মুরগির বাচ্চা বা যে কোনো মুরগির বাচ্চাই কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রথম সপ্তাহের দিকে। এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয় যে কারণটি বললাম যে নাভি শুকাতে হয়, যদি কোনো বাচ্চা পর্যাপ্ত তাপ না পায়, মানে নাভি যদি না শুকায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মর্টালিটি বা মারা যাওয়ার হারটা অনেকাংশে বেড়ে যায় বা দু একটি মুরগির বাচ্চা মারা যায় এই কারণে। এবং তৃতীয় যে আরেকটি কারণ আমি আপনাদের সাথে বললাম, সে কারণটি হচ্ছে যে পেস্টি বুট বা মলদ্বারে মল লেগে থাকা। যদি এই ধরনের সমস্যা আপনি দেখে থাকেন দু একটি মুরগির বাচ্চার ক্ষেত্রে, তাহলে সবগুলো বাচ্চাকে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি আপনারা গ্রহণ করবেন। আমি এর যে ব্যবস্থা সেটি আপনাদের সাথে এখনও শেয়ার করছি না, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এর যে সমাধান সেই সমাধানগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো এরপরে আর একটি যে সমস্যার কারণে বাচ্চাগুলো মারা যেতে পারে সেটি হচ্ছে, দেখবেন যে বেশিরভাগ চুনা পায়খানা বা ঝিম ধরা রোগ। এই ঝিমানো রোগের কারণে কিন্তু দেখা যায় যে দ্বিতীয় সপ্তাহের কিছু বাচ্চা মারা যেতে পারে বা মারা যায় এই ঝিমানো রোগের কারণে। তো সেক্ষেত্রে চুনা পায়খানা বা অন্য অন্য কিছু রোগের প্রাদুর্ভাব থেকে যায়। আবার দেখবেন যে বাচ্চার গায়ের লোমগুলো অনেক সময় ফুলে থাকে বা খাড়া হয়ে থাকে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি দ্বিতীয় সপ্তাহে অবলোকন করবেন বা আপনি দেখতে পাবেন বাচ্চাগুলোর মধ্যে। তো যদি এই ধরনের সমস্যা দেখতে পান, তাহলে অবশ্যই প্রয়োজনীয় যে ব্যবস্থা, একজন ভেটেরিনারি সার্টিফাইড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এতে আশা করি আপনার যে মুরগির বাচ্চার মর্টালিটির হার বা মৃত্যু হার যেটি, সেটি অনেকাংশেই কমাতে সক্ষম হবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনি প্রাকৃতিকভাবে মুরগি কুচিয়ে বসিয়ে ডিম ফুটে বাচ্চা বের করেন, সেক্ষেত্রে অবশ্যই 22তম দিনে, মানে 21তম দিনে সব বাচ্চা ফুটে বের হলে 22তম দিনে আপনি খাঁচা থেকে মুরগিসহ বাচ্চাগুলোকে নামাবেন এবং প্রয়োজনীয় খাবার এবং পানীয় তাদের সামনে দিবেন। হয়তো বা বাচ্চাগুলো যেহেতু ছোট, সেই জন্য সবসময় চেষ্টা করবেন ছোট আকারের খাবার। আপনি চাইলে বাজারে যে ফিড পাওয়া যায়, স্টার্টার যে ফিড, এই ফিডটাও কিন্তু আপনি চাইলে বাচ্চাগুলোকে দিতে পারবেন। এবং যে মুরগিটি থাকবে সেই মুরগিটিকে অবশ্যই ভারী দানাদার বা মোটা খাবার দেবেন, কেননা মুরগিটি কিন্তু অনেক ক্ষুধার্ত থাকে সেই সময়। এই জন্য আপনি অবশ্যই এই জাতীয় খাবার মুরগিকে দেবেন এবং বাচ্চার জন্য ছোট আকারের খাবারগুলো দেবেন। এবং পাশাপাশি অবশ্যই যদি পারেন স্যালাইন রাখতে পারেন, অথবা যদি না সম্ভব হয় তাহলে শুধু সাদা পানি এমন জায়গাতে রাখবেন যাতে বাচ্চাগুলো খুব সহজে সেখান থেকে খেতে পারে। কেননা এই সময়টাই কিন্তু একটা উপযুক্ত সময়, যেই ধরনের খাবারগুলো আপনি মুরগিকে দেবেন এই প্রথম এক সপ্তাহে, বাচ্চাগুলো কিন্তু বড় হয়েও সেই ধরনের খাবারগুলোই খাওয়ার চেষ্টা করবে বা অভ্যস্ত হয়ে যাবে। অন্য ধরনের খাবার দিলে দেখবেন যে মুরগি সেটা খেতে চাইবে না। সেই কারণে প্রথম সপ্তাহে যে যে ধরনের খাবারগুলো আপনি মুরগি বা বাচ্চাকে দিবেন, সেই বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে ওই ধরনের খাবারগুলোই খেতে অভ্যস্ত হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাদের সাথে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে পারেন বা প্রতিরোধ করতে পারেন এই যে কারণে বাচ্চাগুলো মারা যায়, তাহলে আশা করি বাচ্চার যে মৃত্যু হার, এটি আপনি অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ।